কালকে ভ্যাকসিন নেওয়ার পর আমার তারকে দুজনেরই অবস্থা খুবই খারাপ। আমার তো মনে হচ্ছে যেন অনেক বেশি হয়েছে, তারক তাও একটু স্টেবল আছে আমার থেকে। আর আমার আজকে মানে কালকে ভ্যাকসিন নিয়েছি আমরা বিকেল দিকে, বলো, বিকেল দিকে নিয়েছি 4টে সময় না 4টে সাড়ে 3টে তো রাত পর্যন্ত কিছু হয়নি, রাত পর্যন্ত কিছু হয়নি। আমরা ভাবলাম যে যাক, আমাদের কিছু হবে না, সবাই তো শুনছি ভ্যাকসিন নেওয়ার পর জ্বর টর আসছে, গাতে পায়ে যন্ত্রণা। তো কালকে রাত পর্যন্ত কিছু হয়নি, রাত মানে কি শুতে যাওয়ার আগে পর্যন্ত। নিয়ে রাত্রেবেলা শুতে যাওয়ার সময় তখন থেকে আমাদের শরীরটা খারাপ হওয়া স্টার্ট হয়, গা হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল, জ্বর তখন আসেনি। তো ওই জন্য আমরা জ্বরের ওষুধ খাইনি, গা হাতে পায়ে যন্ত্রণা করছে তো আর কি। কিন্তু রাত্রেবেলাতে ঘুমের ঘোরে প্রচণ্ড জ্বর এসেছিল, তারও করে জ্বর এসেছিল, আমারও জ্বর এসেছিল। জ্বর মানে কি সে যথারীতি কাঁপুনি দিচ্ছিল, এত ঠান্ডা লাগছে। এখন আমার এই যে দেখো চাদর ঢাকা নিয়ে বসে আছে, আমি এত ঠান্ডাও লাগছে আবার গরম লাগছে। হালকা ফ্যান চালিয়েছি, ফ্যানটা চালিয়ে ঢাকা নিয়ে বসে আছি, আবার ফ্যানটা অফ করে দিলে আবার গরম লাগছে এত। নিয়ে আজকে সারা দিন আমার মানে মাথা তুলতে পারিনি, এত যন্ত্রণা করছিল, মাথা যন্ত্রণা করছে, মানে হাঁটলে হাঁটা চলা যে করছি তখন মনে হচ্ছে কি মাথাটা ঘুরাচ্ছে, এত শরীরটা খারাপ লাগছিলো। আর গা হাতে পায়ে তো প্রচণ্ড যন্ত্রণা, মানে খুব বাজে রকমভাবে ব্যথা করছিলো। আর জ্বর ছিল হালকা হালকা, ওই জন্য আজকে সকালবেলাতে উঠে পড়ে আমি আর তারক একটা করে ওষুধ খেয়েছি, আর বিকালবেলাতেও একটা ওষুধ খেলাম, প্যারাসিটামল খেলাম। তো বিকালবেলাতে খাওয়ার পর আবার ঘুমিয়েছি, আজ সারা দিন ঘুমিয়েছি আমি, সারা দিন মানে ঘুম মানে কি যে ঘুম মানে হচ্ছে যে হালকা নয়, মানে পুরো ডিপ ঘুমাচ্ছি আজকে সারা দিন। সকালবেলাতে উঠেছি কোনো রকম, একটুখানি ওই ব্রেকফাস্ট বানিয়েছি, আর দুপুরের জন্য একবারে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, আর কিছু বানাইনি, শুধু খিচুড়ি ঘি দিয়ে, ওইটাই আজকে আমরা সবাই খেয়েছি। সব কিছু চাল ডাল আলু দিয়ে খিচুড়ি করে দিয়েছিলাম, ওইটাই আজকে সবাই খেয়েছি। আর বিকালবেলাতে ওষুধটা খেয়ে পরে আবার ঘুমালাম, ঘুমিয়ে পরে উঠলাম, এখন একটুখানি বেটার ফিল করছি। সকাল থেকে যা শরীর খারাপ লাগছিলো না, মানে মাথাটা আমি তুলতে পারছিলাম না, ঘাড়ে গলায় পুরো হাতে পায়ে পুরো যন্ত্রণা করছিলো, মনে হচ্ছে কে মেরেছে। তারকেরও এরকম যন্ত্রণা, আর আমার দুজনে একসাথে নিয়েছি, একসাথেই নিতে হয়েছে, কিছু করার নেই। কিন্তু আমার তিতি আজকে একদম জ্বালায়নি আমাকে, ও সকালবেলা থেকেই নিজের মতো ওকে গান চালিয়ে দিয়েছিলাম, মোবাইলে কি করবো, ও নিজের মতো গান দেখেছে, আমি শুয়েছিলাম ওর পাশে আর ওর মতো বসে বসে গান দেখছিল, বলো মা। আবার আবার আমার শরীর খারাপ দেখছে, দেখে আবার আমাকে এমনি করে হাত গুলি দিচ্ছে, ঘুম পাড়াচ্ছে জানো। তোমার এখন শরীর কেমন লাগছে? পুরো কালকে যা অবস্থা হচ্ছিল পুরো কাঁপুনি দিচ্ছিল রাত্রেবেলাতে। কালকে আমি দুটো ঢাকা নিচ্ছি রাত্রেবেলাতে, তারও প্রথমে ঢাকা নেয়নি, ভাবছে কিছু হবে না, কারণ সন্ধ্যাবেলা থেকে আমাদের কিচ্ছু হয়নি, রাত্রেবেলা থেকে অ্যাকশন নিতে আরম্ভ হয়েছে। আর আজকে সারাটা দিন যা বাজে কেটেছে, মানে কি বলবো, পুরো একদম গা হাতে পায়ে যন্ত্রণা, সেই মানে কোনো কিচ্ছু ভাল লাগছে না, মানে ঘোরের মধ্যে একটা ছিলাম। এখন সন্ধ্যাবেলা থেকে একটুখানি ভাল লাগছে, একটুখানি ছাদে গেলাম, সন্ধ্যা সন্ধ্যে দিলাম ছাদে গেলাম, একটুখানি ঘুরে এলাম, তো এখন একটুখানি বেটার ফিল করছি, তাও ঠান্ডা লাগছে। আর রাতের দিকে আজকে সকালবেলাতে তো ওই রান্না বান্না ওরকম করেই চালিয়েছি, মাছের ডিম রয়েছে আমার কবে থেকে, কালকে আবার শনিবার, তো শনিবার নিরামিষ, তো কালকে তো খেতে পারবো না। আজকে দুপুরে ভেবেছিলাম করব, কিন্তু যা শরীর খারাপ ছিল কিচ্ছু করতে পারিনি সকাল। ওটাই ভাবছি মাছের ডিমটাকে এখন রাত্রেবেলাতে তাহলে কটা বড়া করে নিই, আর ডাল আর ভাত করে নিই, ভাত খাবে তো, রুটি করার মতো আমার আজকে পরিস্থিতি নেই। আর হাতে যেখানে ভ্যাকসিনটা দিয়েছে এত যন্ত্রণা করছে, মানে হাতটা এইভাবে যে তুলবো সেটাও পারছি না। এই যে এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে প্রেশার কুকারে, মাছের ডিমটা বার করে রেখেছি, পেঁয়াজ রসুন কাটলাম, এটাকে এবার মাখিয়ে এটাকে বড়াটা ভেজে নেব। তিরিশ
পরিষ্কার জলের বোতলগুলো ধুয়ে নিচ্ছি, বাকি এখানে জল ফুটতা বসিয়ে দিচ্ছি, আর দুধটা তো ফোটানো হয়ে গেছে। এবার শুধু বড়াটা ভাজবো আর খাওয়া দাওয়া করে নিতে হবে। তো এই যে মাছের ডিমটাকে রেডি করবো, এর মধ্যে দেখো মাছের ডিম রয়েছে, এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর নিচে একটুখানি বেসন, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো, নুন আগে থেকে ছিল যেহেতু তো নুনের পরিমাণটা বুঝেই দিতে হবে, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, এটা দিয়ে মিক্স করে মাখিয়ে নেবো, নিয়ে বড়া ভাজবো। খুব ভালো লাগে এইভাবে মাছের বড়া ঝোলও করি, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না, হালকা হালকাই খেতে হবে। মাছের ডিমের বড়াটা বেসন দিয়ে মাখালে কি হয় বলো তো, যখন ভাজা হয় তখন যদি এমনি শুধু দেখবে মাছের ডিমটা যদি ডাইরেক্ট ভাজা হয় অনেক ফোটে, তো বেসনটা দিলে কিন্তু সেই জিনিসটা হয় না, ওই জন্য যখনই আমি মাছের ডিম ভাজি একটু হলেও বেসনের মধ্যে মিক্স করে নিই, দেখবে। মাছের ডিম বা মাছ আগে বাধ্য হয়ে করতে হচ্ছে, তো ওই জন্য বারবার করে হাত ধুচ্ছে, একটা আশটানি গন্ধ থাকে না দেখবে রাত্রেবেলা, তো দিনেরবেলা কি রান্নাবান্না করে স্নান টান করে নিই ফ্রেশ, কিন্তু এই রাত্রেবেলাতে এইসব রান্না করলে খুব বিরক্তই লাগে। কিন্তু কালকে যেহেতু শনিবার, কালকে আবার রান্না হবে না, আর রবিবার অনেকটা দেরি হয়ে যাবে, তো ওই জন্য আজকে বাধ্য হয়ে করতে হচ্ছে। কি হ্যাঁ এগুলো কে খাবে, তুমি খাবে, এগুলো ঝাল, কিন্তু ঝাল, কিন্তু তুমি খেতে পারবে তো। তো এই যে সব খাবার নিয়ে একবারে চলে এসেছি সবার, এই যে মাছের ডিমের বড়া অনেকগুলোই হয়েছে বলো, এটা আমাদের দুবেলা হয়ে যেত, আর এখানে রয়েছে ভাত, আর এটা হলো মুসুর ডাল সেদ্ধটা, এটার মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম হাফ, আর হয়ে যাওয়ার পর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এরকম সেদ্ধ সেদ্ধ ডালটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে হলো শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ, এটা তারক মাখালো, কারণ আমি তিশিকাকে যেহেতু খাওয়াবো তো আমি ওখানে লঙ্কায় ওই জন্য হাত দিলাম না। তুমি তুমি হাত দিও না, ওইটা ঝাল, ওইটা তোমার নয়, তোমার আলাদা আছে, লঙ্কাটা খাচ্ছ কেন, দেখো দেখো ওইটা হুম করছে বুঝলে, ঝাল খেতে খুব ভালোবাসছে তিশিকা, তাহলে কী দরকার আমার আলাদা করে রান্না করার। আমাদের হাউসওয়াইফদের যতই শরীর খারাপ হোক কাজকর্ম করতেই হবে, মানে রান্নাবান্না বন্ধ রাখা যাবে না, আজকে তিনবেলাই তো আমি রান্নাবান্না করেছি, এত শরীর খারাপ নিয়েও করতে হয়েছে, কিছু করার নেই, তারপর বাড়িতে যদি বাচ্চা থাকে রেস্ট নেওয়ার কোনো চান্সই নেই। তো এটাই ছিল আমার লাইফের একটা ছোট আপডেট, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভ্যাকসিন নেওয়ার পর আমাদের কী কী সাইড এফেক্ট হয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো, তিশিকাকে আগে খাইনি, তারপর আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। আর তোমাদের যাদের যাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে তাদের তো খুবই ভালো, আর যাদের নেওয়া হয়নি নেবে সামনে তাদেরকে আমি বলবো একটুখানি প্রিপারেশান নিয়ে নেবে আগে থেকে, মানে যেমন জ্বরের ওষুধ, প্যারাসিটামল, তারপরে অ্যালার্জির ওষুধ, এইগুলো একটুখানি ঘরে রেখে তারপরে নেওয়াটাই ভালো, কারণ কখন কি এমার্জেন্সি হয় কিছু বলা যায় না, কারণ আমাদের হচ্ছে যে প্যারাসিটামল তারক আগের থেকে এনেছিল বলে তাই, নাহলে আমরা দুজনাই অসুস্থ হয়ে গেছি, এখন কে আনতে যেত তাই না, তার মধ্যে এখন এত বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, এর মধ্যে যাওয়া সম্ভব নয়, তো আমাদের আগের থেকে আনা ছিল বলে আমরা খেয়ে নিয়েছি ওষুধটা, আর ওই জন্য সুস্থ হয়ে গেছি। তো কিছু কিছু বেসিক যে ওষুধগুলো আছে সেগুলো ঘরে আগের থেকে এনে নিয়ে তারপরে ভ্যাকসিনটা নেওয়া ভালো, তো ঠিক আছে চলো বাই বোন, টাটা করে দে, ও দেখো শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধগুলো খেয়ে যাচ্ছে, ওইখানে বাটিটা নিয়ে চলে গেছে।